বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ইউটিউব চ্যানেল এজ এ ব্রাদার্স স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি অনার্স তৃতীয় বর্ষের গণিত বিভাগে রিয়েল অ্যানালাইসিস পড়াইতেছিলাম। এর আগে আমি তোমাদেরকে আরও 60টি লেকচার দিয়েছি, আজকে তোমাদের 8 নম্বর লেকচার। আজকে আমি 4 নম্বর অধ্যায়ের তোমাদেরকে টেস্ট দ্য কনভার্জেন্সি অফ ফলোয়িং ইনফাইনাইট সিরিজ, অর্থাৎ এখানে কনভার্জেন্সি নির্ণয়টা এক নম্বর অঙ্ক দেখাইছিলাম, আজকে আমি তোমাদেরকে 5 নম্বর অঙ্ক দেখাবো। খেয়াল করো, এর আগে অঙ্ক দেখানোর আগে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই, পি সিরিজ। পি সিরিজটা কি এখানে লাগবে? দেখো, পি সিরিজ হচ্ছে সামেশন এন সেভেন ওয়ান থেকে ইনফিনিটি ওয়ান বাই এন টু দি পাওয়ার পি, এই আকারের সিরিজকে বলা হয় পি সিরিজ। এখানে দেখো এন এর উপরে পাওয়ার পি আছে, এখানে যদি পি এর মান ওয়ান থেকে বড় হয় তাহলে কনভার্জেন্ট হবে, আর যদি পি এর মান ওয়ানের সমান বা ওয়ান থেকে ছোট হয় তাহলে এটা হবে ডাইভার্জেন্ট। মনে করো এই আকারে একটা সিরিজ, ওয়ান বাই টু টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান বাই টু টু দি পাওয়ার টু প্লাস ওয়ান বাই টু টু দি পাওয়ার থ্রি ডট 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 এইভাবে চলতেছে। তো আমরা এটাকে কিন্তু লিখতে পারবো যে সামেশন আই সমান ওয়ান থেকে এন, বা পি পি সমান ওয়ান থেকে এন পর্যন্ত, এরকম লিখতে পারি যে টু টু দি পাওয়ার কী লিখতে পারি, মনে করো পি লিখতে পারি, পি টু টু দি পাওয়ার পি। তো এখানে পি এর মান ওয়ান টু থ্রি ফোর ডট ডট এইভাবে চলতেছে, এটা হচ্ছে পি সিরিজ। এখানে পি এর মান যদি ওয়ান থেকে বড় হয় তাহলে কি হবে, কনভার্জেন্ট হবে, আর ওয়ান ওয়ানের সমান বা ওয়ান থেকে ছোট হয় তাহলে হবে ডাইভার্জেন্ট। এবার দেখো আমাদের ম্যাথটা, এটা হচ্ছে 5 নম্বর অঙ্ক। এখানে 5 নম্বর অঙ্ক তোমাদের এটা 2016 এবং 2006 এবং 2017 আসছিল, এন সমান ওয়ান থেকে ইনফিনিটি এবং ওয়ান বাই এন রুট ওভার এন স্কোয়ার মাইনাস ওয়ান। দেখো তো এটা কোনো সিরিজের মধ্যেই পড়ে না, আমি আগেই বলেছিলাম যে যদি বিভিন্ন ধরনের রুলস দেখাইছিলাম তো সবগুলাতে না পড়লে পরবর্তীতে এটা কম্পারিজন টেস্টে করতে হয়, তোমরা 7 নম্বর লেকচারটা দেখলেই বুঝে যাবা। তো কম্পারিজন টেস্টের কি, কম্পারিজন টেস্টটা হচ্ছে প্রথমে ধরে নিতে হয় যেটা দেওয়া আছে এটারে ইউ এন সমান ওয়ান বাই এন রুট ওভার এন স্কোয়ার মাইনাস ওয়ান, অর্থাৎ এই সবটারে আমি ইউ এন ধরে নিছি। এবার এটা থেকে একটা অংশ বের করব, করে যেটাকে বি এন ধরে নিব। কোনটাকে বি এন ধরবো? দেখো এখানে বি এন ধরছি, বি এনটাই দেখো, এটা থেকে এন স্কোয়ার, যদি এন স্কোয়ার যদি কমন নাও তাহলে এটা যদি বাইরে আসে রুটের বাইরে এলে হবে এন, তাহলে এন 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 স্কোয়ার এন স্কোয়ার, আর ভিতরে থাকবে ওয়ান মাইনাস ওয়ান বাই এন স্কোয়ার। এখন দেখো তুমি যদি ওয়ান বাই এন স্কোয়ারটার এক পাশে রাখো আর বাকিটাতে ইনফিনিটি বসাও তাহলে জি এটা ফাইনাইট ভ্যালু আসবে, অর্থাৎ এমন কিছু এটা থেকে বের করে নিয়ে আসছি, এখন যদি এই এন স্কোয়ারটা বাদ দাও তাহলে বাকিটার মধ্যে ইনফিনিটি বসাইলে সমস্যা হবে না, অর্থাৎ ফাইনাইট ভ্যালু আসবে। এজন্য আমরা এখন ওয়ান বাই এন স্কোয়ার, অর্থাৎ ওয়ান বাই দেখো ওয়ান বাই এন স্কোয়ার এই অংশটার, এটা আমি রাফ হিসাবে দেখলাম, ওয়ান বাই এন স্কোয়ারে বি এন ধরে নিছি, ওয়ান বাই এন স্কোয়ারে। কীভাবে সবগুলাতে এই কাজটা করতে হয়, এটা কম্পারিজন টেস্টের নিয়ম, ইউ এন ধরে নিছি যা ছিল তাই, আর এটা বাকিটাকে ধরে নিছি বি এন। এবার দেখো টেক ইন কম্পারিজন টেস্ট উই গেট, কম্পারিজন টেস্টের সূত্র কি, লিমিট এন টেংস টু ইনফিনিটি ইউ এন বাই বি এন, দেখো তারপরে মান বসাইছি লিমিট এন টেংস টু ইনফিনিটি ইউ এন বা বি এন, এই দেখো ইউ এন এটা আর এটা হচ্ছে বি এন, তারপরে গুণের বাঘের পরিবর্তে গুণ দিছি, প্রথম ভগ্নাংশ ঠিক রাখছি, দ্বিতীয় ভগ্নাংশ উল্টাই ফেলছি, তারপরে এখান থেকে এই দেখো এটা আর এটা একই, এখানে দেখাই রাখছি কীভাবে এটা থেকে এটা কীভাবে আসে, এটা থেকে এটা লিখা যায়, এই জন্য আমি এটাকে এটা এটা থেকে এটা লিখছি, খেয়াল করো এই এটা থেকে এটা লিখা যায়, ভিতরে এন এন স্কোয়ার আছে আর কি, এন স্কোয়ার কমন নিয়ে নিলে আবার রুটের বাইরে আনলে এন হবে, এন 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 স্কোয়ার ওয়ান বাই ওয়ান মাইনাস ওয়ান বাই এন স্কোয়ার হবে, আর এটা যা আছে তাই, তারপরে এন স্কোয়ার কাটা গেলে থাকবে উপরে ওয়ান আর নিচে থাকবে রুট ওভার ওয়ান মাইনাস ওয়ান বাই এন স্কোয়ার। তারপরে দেখো এবার যদি ইনফিনিটি লিমিটের মান বসাই দাও, এন এর মধ্যে ইনফিনিটি বসাই দিলে ওয়ান মাইনাস ওয়ান বাই ইনফিনিটি, ওয়ান বাই ইনফিনিটি মানে জিরো, সবশেষ ওয়ান, তাহলে আমরা একটা ফাইনাইট ভ্যালু পাচ্ছি। এখানে লিখে দিতে পারো যে ফাইনাইট লিখলেও হবে না লিখলেও হবে, এটা ফাইনাইট হলেই আমরা কম্পারিজন টেস্ট করতে পারবো, এর আগের ক্লাসে আমি বলেছিলাম, আর না হলে এটা কম্পারিজন টেস্ট হবে না। তারপরে দেখো নাও
আমরা bn কি পাইছিলাম যেহেতু এটা ফাইনাইট হইছে এবার bn নিয়ে কাজ করতে পারবো দেখো এটার কোনো কাজে আসে না এই যে আমরা যে কাজটা করছি এটা কোনো কাজে আসতেছে না জাস্ট এটা ফাইনাইট আসছে কিনা এটা দেখার জন্য আমরা আপাতত এই যে কম্পারিজন টেস্টটা করি যখনই ফাইনাইট আসছে তখন আবার এটার আর কোনো কাজ নাই এটা কোনো রেজাল্টে আসে না কাজ হচ্ছে আমার এই bn নিয়ে এবার দেখো bn সমান 1 বাই n স্কয়ার যেহেতু ফাইনাইট আসছে এবার আমরা লিখছি নাও সামেশন 1 সম n সমান 1 থেকে ইনফিনিটি bn সমান কি ছিল এটার আগে bn ছিল আগে bn এর আগে এখন আমরা সামেশন n সমান 1 থেকে ইনফিনিটি দিছি আর কি এটার আগে দিছি 1 বাই n স্কয়ার এখন দেখো কম্পারিজন দিস পি সিরিজ দেখো এটা একটা কিন্তু পি সিরিজের মতো হইছে দেখো 1 বাই n টু দি পাওয়ার p ধরে নাও এই পাওয়ারটারে p মনে করো 1 বাই n টু দি পাওয়ার p এখানে p এর মান 2 দেখো কম্পারিং দিস পি সিরিজের সাথে তুলনা করলে কি পাই n সমান 1 থেকে ইনফিনিটি 1 বাই n টু দি পাওয়ার p উই গেট আমরা পাইতেছি কি p সমান 2 দেখো এখানে এই যে n টু দি পাওয়ার n এর উপর যে পাওয়ারটা আছে এটাকে ধরা হয় p তাহলে p এর মান 2 তো আমরা কম্পারিজন টেস্টে দেখাই আরছি যে p এর মান যদি 1 থেকে বড় হয় তাহলে এটা কনভার্জেন্ট হবে তাহলে সুতরাং bn bn সমান এই যে 1 বাই n স্কয়ার ইজ কনভার্জেন্ট তাহলে এই bn যদি কনভার্জেন্ট হয় তাহলে আমাদের কাজ তো যেটা দেওয়া আছে এইটা নিয়ে কাজ করা un তো bn কনভার্জেন্ট হইলে un ও হবে কনভার্জেন্ট সুতরাং un সমান যে মাত্রা দেওয়া ছিল এটা সমান কনভার্জেন্ট অর্থাৎ আমি আবার একটু বলে নেই আমাদের এই কম্পারিজন টেস্টের কাজই হচ্ছে তোমার bn নিয়ে এই bn যদি ফাইনাইট আসে তাহলে আমরা bn নিয়ে কাজ করব আর bn এর p সিরিজের সাথে কম্পেয়ার করব কম্পেয়ার করে যদি এই bn যদি ডাইভারজেন্ট হয় ওই un ও ডাইভারজেন্ট হবে bn যদি কনভার্জেন্ট হয় un ও কনভার্জেন্টই হবে অর্থাৎ এখানে দেখো bn যেহেতু কনভার্জেন্ট হয়েছে তাহলে un ও কনভার্জেন্ট হয়েছে যদি এমন হইতো যে bn টা ডাইভারজেন্ট তাহলে un ও ডাইভারজেন্ট হইতো তাহলে আমরা কি বের করছি সুতরাং এই যে ম্যাথটা এটা একটা হচ্ছে কনভার্জেন্ট সুতরাং সামেশন n সমান 1 থেকে ইনফিনিটি un 1 বাই n রুট ওভার n স্কয়ার মাইনাস 1 ইজ কনভার্জেন্ট এটাই হচ্ছে আমাদের আনসার আশা করি বুঝতে পারছো এইভাবে এই ক্যাটাগরির যত অঙ্ক আছে সবগুলাই আশা করি করতে পারবে